আমার চ্যানেলটাকে ভাই 30,000 সাবস্ক্রাইবার অতিক্রম করছে ভাই। তো আমাদের দর্শকরা কিন্তু এই পর্যন্ত সাপোর্ট করছে বিদায় কিন্তু ভাই অনেক কাস্টমার আসছে আপনার কাছে। তো ভাই সেই উপলক্ষে ভাই এই ভিডিওর মাধ্যমে ভাই আমাদের দর্শকদের জন্য আরো কমিয়ে দেওয়ার অনুরোধ রইল ভাই। ভাই আপনার কথার উপরে ভিত্তি করে আরো 10,000 টাকা কম না ভাই? না ভাই 5,000 টাকা না ভাই। ভাই আমার আরেকটা রিকোয়েস্ট থাকলো ভাই, আরেকটু 5,000 টাকা কম ভাই। তোর মডেল গাড়ি ভাই 2 দিনের নাকি 18 ভাই নাই ভাই 2011-71। একটা আপনার কাছে কথা ভাই, এই গাড়িটার ভাই বডি এত বড় কাহিনী কি ভাই? এই গাড়ি এই বডির নাম কি ভাই? ভাই এটা হলো হাইলেক্স বডি, ঠিক আছে? এটা কিন্তু আপনার ইন্ডিয়ার থেকে এইভাবে আসছে। এই বডির জন্য কিন্তু আলাদাভাবে আপনার কাগজ আছে, মানে বিআরটির একটা অনুমোদনের পেপার থাকে, এটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন তার আমার অন্তর ভরা ভালোবাসা নেবেন। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা, রমজানুল মুবারক। তো আজকে আমরা চলে এসেছি আল্লাহরদান এন্টারপ্রাইজে। তো আল্লাহরদান এন্টারপ্রাইজ থেকে আজকে দেখা যাচ্ছে দুইটা গাড়ি। তো আল্লাহরদান এন্টারপ্রাইজের অনার মোহাম্মদ সজীব ভাই, তো সজীব ভাইয়ের কাছে চলে যাব। তো আসসালামু আলাইকুম সজীব ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই কেমন আছেন ভাই আপনি? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, আশা করি আমার দর্শক ভাই আপনারা অনেক ভালো আছেন। তো আজকে আমাদের দর্শক ভাইদের জন্য কি কি গাড়ি আনছেন ভাই আপনি এই ভিডিওর মাধ্যমে? ভাইদের জন্য দুইটা গাড়ি নিয়ে আসছি, একটা 20 সিরিয়াল, একটা 15 সিরিয়াল। এই যে 20 সিরিয়ালের গাড়ি এবং 15 সিরিয়ালের গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন ভাই। কোনটার মডেল ভাই কত? প্রথমে আমাদের প্রথমে কোন গাড়িটা দিয়ে শুরু করবেন? তাহলে হ্যাঁ 15 সিরিয়াল গাড়িটা দেখাচ্ছিলাম ভাই। এই গাড়িটা কিন্তু এর আগে আমি ভিডিও দিয়েছিলাম ঢাকা মেট্রো 2515-4285। আর এই গাড়িটার কাগজপত্র কিন্তু সবগুলো আপডেট পাবেন আপনারা ইতিমধ্যে ভিডিওতে শুনেছেন। তো একদম এই বছর পুরোটাই তো ভাই, নাকি ভাই? এই বছর পুরোটাই কিন্তু আপডেট পাবেন। এই গাড়িটার টায়ার কন্ডিশন দেখতেই পাচ্ছেন অনেক 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 ফ্রেশ আছে, আপনারা যদি ভালোভাবে লক্ষ্য করেন টায়ার কন্ডিশন। তারপরে যদি চেসিস কন্ডিশন দেখাই, চেসিস পেছনের টায়ার ডান পাশে যদি দেখেন আপনারা একদম ফ্রেশ, একদম প্রায় নতুনের মতো আপনারা দেখতেই পাচ্ছেন। আর এরপরে যদি গাড়িটার পেছনের দিকে চলে আসি, তো পেছনের দিকটা এরকম হবে আপনারা দেখতেই পাচ্ছেন। আর এই গাড়িটার পাটাতনটা কিন্তু অনেক অনেক ফ্রেশ আছে, আপনারা যদি একটু লক্ষ্য করেন। তো এখানে স্পেয়ার টায়ার পেয়ে যাবেন একটা। এটা হচ্ছে গাড়িটার ক্রসিং ভিউ, আপনারা যদি একটু লক্ষ্য করেন। আর এই গাড়িটার পেছনের টায়ারটা আসলেও দেখলেও শান্তি, আপনারা দেখতেই পাচ্ছেন কীরকম কি একদম নিউ টায়ার, আপনারা যদি একটু লক্ষ্য করেন। আর এই গাড়িটার ইঞ্জিনের ক্ষমতা হচ্ছে 700 সিসি, আপনারা জানেন এক্সট্রো গাড়িগুলোর মধ্যে 700 সিসির ইঞ্জিন হয়ে থাকে। আর এই ব্যাটারিটা একদম নতুন পেয়ে যাবেন, একদম ওয়ারেন্টি সহ, নাকি ভাই? এক বছরের একদম ওয়ারেন্টি পেয়ে যাবেন এই গাড়িটার মধ্যে। আর এই হচ্ছে চেসিস কন্ডিশন, আর এটা হচ্ছে সামনের টায়ার। তো এই সামনে কিন্তু ঈদ আসতেছে ভাই, সেইভাবে ভাই আজকে ভাই আমাদের দর্শকদের দাম বলে দিবেন। তো ভাই এই গাড়িটার ভাই আস্কিং প্রাইস কত যাচ্ছেন ভাই? বাইকটার আস্কিং প্রাইস চাইতেছি আপনি 3,55,000 টাকা ভাই। না ভাই সামনে ঈদ আসতেছে, সবাই কেনাকাটায় ব্যস্ত, এর মধ্যেও যারা তাদের স্বপ্ন পূরণ করতে চায় যে ভাই আপনাদের সবাই কিন্তু আল্লাহর ডান্ডার প্রাইজের উপর একটা কিন্তু বিশ্বাস রাখছি, ইতিমধ্যে আপনি অনেক গাড়ি সেল করেছেন। তো ভাই এই ভিডিও উপলক্ষে ভাই আমাদের দর্শকদের জন্য অবশ্যই কম রাখতে হবে ভাই, আপনি একটু কম করে সবাইকে একটু ভাই বইলা দেন। তো ভাই আল্লাহর রহমতে আমাদের দর্শক ভাইদের দোয়ায় সবসময় আপনারা আমার পাশে আছেন, প্লাস আপনাদের সাপোর্ট পাই সিভিল দিয়েই আমি আজকে এ পর্যন্ত আসতে পারছি। তো দর্শক ভাই আপনাদের কথা চিন্তা করে গাড়িটার মধ্যে আমি আরও 5,000 টাকা কমাই দিলাম, 3,50,000 টাকা। না ভাই, না ভাই 5,000 টাকা না ভাই। ভাই আমার আরেকটা রিকোয়েস্ট থাকলো ভাই, আরেকটু 5,000 কম ভাই, 3,45,000 টাকা। 17 মডেল গাড়ি ভাই, 2 দিনের নাকি 18 ভাই নাই? 17 মডেল, 17 রেজিস্ট্রেশন, 15 সিরিয়াল। এই গাড়িটার আস্কিং প্রাইস চা হচ্ছে 3,45,000 টাকা। কাগজপত্র এই বছর পুরোটাই আপডেট পাবেন ভাই, মালিকানা চেঞ্জ হবে, এই গাড়িটার কিন্তু মালিকানা চেঞ্জ হবে, আপনারা এনি টাইম চেঞ্জ করে নিতে পারবেন। তো আমরা নেক্সট গাড়িতে চলে যাব। তো ভাই আমাদের পরবর্তী গাড়িটা যদি একটু দেখাই দেন ভাই। ভাইটা 20 সিরিয়ালের গাড়ি, 2021-71 ভাই, 2011-71। একটা আপনার কাছে কথা ভাই, এই গাড়িটার ভাই বডি এত বড় কাহিনী কি ভাই? এই গাড়ি এই বডির নাম কি ভাই?
ভাই এটা হলো হাইলেক্স বডি ঠিক আছে এটা কিন্তু আপনার ইন্ডিয়া থেকে এইভাবে আসছে এই বডির জন্য কিন্তু আলাদাভাবে আপনার কাগজ আছে মানে বিআরটির একটা অনুমোদনের পেপারস থাকে এটা কিন্তু আপনারা পেয়ে যাবেন যাতে আপনাদের রাস্তায় বডির জন্য কোনো সময় পুলিশে কোনো অত্যাচার কিংবা ডিস্টার্ব না করে এই গাড়ি যদি আপনাদের এই গাড়িটার মধ্যে যদি রেলিং এর মামলা দিতে চাই রেলিং এর মামলা কিন্তু দিতে পারবে না এটা কিন্তু একদম এই গাড়িটার সাথে যে কাগজপত্র ছিল সেই কাগজপত্রের মধ্যেই কিন্তু এটা উল্লেখ করা আছে তো আপনারা দেখতেই পাচ্ছেন আগে এই গাড়িটার বডিটা একটু দেখিয়ে নেই তারপরে আপনার কাছে আসতাছি তো এটা হচ্ছে গাড়িটার বডি কন্ডিশন এখানে যদি একজন যদি বৈশাও থাকে বৈশা থাকলেও বোঝা যাবো না যে এখানে একজন আছে তো অনেক বড় একটা বডি আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু লম্বায় 7 ফিট এবং হাইটে প্রায় কত ফিট হতে পারে ভাই এই গাড়িটার যে হাইট বডি আপনার 2.5 ফিটের উপর আছে 2.5 ফিটের উপরে মোটামুটি আপনারা পেয়ে যাবেন এই গাড়িটার হাইট তো এই হচ্ছে গাড়িটার কন্ডিশন আপনাদের যদি একটু টায়ার কন্ডিশন দেখাই আপনারা দেখতেই পাচ্ছেন গাড়িটার চেসিস 20 সিরিয়ালের গাড়ি আপনারা জানেন 19-এর মডেল কিন্তু 20 সিরিয়ালেরই হয়ে থাকে তো এরপরে গাড়িটা সামনের দিকে চলে আসবো গাড়িটার মধ্যে কোনো কাজ নাই দেখতেই পাচ্ছেন ঢাকা মেট্রো 2011-20-11-71 সিরিয়াল তো গাড়িটার ভাই কাগজপত্রের কী অবস্থা ভাই এই গাড়িটার কাগজপত্র ভাই 23 সাল কমপ্লিট আছে রোড পারমিট 24 সাল পর্যন্ত আছে ভাই 23 সাল 24 সাল কিন্তু কমপ্লিট পাবেন এই গাড়িটার কাগজপত্র আর এই গাড়িটার মধ্যে কি ভাই মালিকানা ট্রান্সফার হবে জি ভাই এটা মালিকানা ট্রান্সফার হবে যে কোনো সময় আপনারা মালিকানা ট্রান্সফার করে নিতে পারবেন আপনারা কিন্তু যে কোনো টাইমে এই গাড়িটার মালিকানা ট্রান্সফার করে নিতে পারবেন তো আপনারা দেখতেই পাচ্ছেন আল্লাহর দান এন্টারপ্রাইজ কিন্তু আপনাদের সবসময় ভালো গাড়িগুলাই দিয়ে থাকে তো আপনারা সেই ধারাবাহিকতা কিন্তু সজীব ভাই আজকেও কিন্তু 2টা গাড়ি নিয়ে আসছে আপনাদের মাঝে তো আপনারা দেখতেই পাচ্ছেন গাড়িটার ভেতরের কন্ডিশন যদি দেখাই আর আরেকটা কথা না বললেই নয় আমাদের চ্যানেলটি কিন্তু আসলে আমার চ্যানেল বললে ভুল হবে এই চ্যানেলটা কিন্তু আপনাদেরই তো আপনারাই সবাই সাপোর্ট করছেন বিদায় কিন্তু আজকে প্রায় 30,000 সাবস্ক্রাইব কিন্তু আমাদের চ্যানেলটি অতিক্রম করতে যাচ্ছে তো আপনারা আমাদের সাথেই থাকবেন এইভাবে আমাদের সাথেই আসেন বিদায় কিন্তু আমরা এই পর্যন্ত আসতে পেরেছি তো সবাইকে অনেক আমার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ তো আপনারা আজকে যে গাড়িটা দেখতে পাচ্ছেন 20 সিরিয়ালের গাড়িটা তো এই গাড়িটা কন্ডিশন কিন্তু অনেক ভালো আছে এখানে যদি একটা এখানে কিন্তু একটা টুলবক্স পেয়ে যাবেন গাড়িটার ব্যাটারি কন্ডিশন মোটামুটি ভালোই আছে চেসিস কন্ডিশন টায়ার কিন্তু সবগুলাই ভালো তো ওভারঅল গাড়িটার কন্ডিশন খুবই ভালো তো এবার গাড়িটার দামের ব্যাপারে চলে আসবো তো সজীব ভাইয়ের কাছে চলে যাই তো ভাই 20 সিরিয়ালের গাড়িটা ভাই কত যাচ্ছেন ভাই এই গাড়িটার দাম কত 19-এর মডেল 19-এ 7 মাসের রেজিস্ট্রেশন গাড়িটার দাম চাইতেছি ভাই আমরা 4,60,000 টাকা ভাই 4,60,000 টাকা ভাই তো বেশি হয়ে যায় ভাই আমাদের দর্শকদের জন্য আমার চ্যানেলটা আজকে ভাই 30,000 সাবস্ক্রাইবার অতিক্রম করছে ভাই তো আমাদের দর্শকরা কিন্তু এ পর্যন্ত সাপোর্ট করছে বিদায় কিন্তু ভাই আমাদের অনেক কাস্টমার আসছে আপনার কাছে তো ভাই সেই উপলক্ষে ভাই এই ভিডিওর মাধ্যমে ভাই আমাদের দর্শকদের জন্য আরও কমিয়ে দেওয়ার অনুরোধ রইল ভাই ভাই আপনার কথার উপরে ভিত্তি করে আরও 10,000 টাকা কম ভাই 4,50,000 টাকা ভাই 4,50,000 না ভাই আমাদের ৪,45,000 টাকায় কিন্তু আপনারা এই গাড়িটা পেয়ে যাবেন ঢাকা মেট্রো 2011-20-11-71 সিরিয়াল তো আপনারা দেখতেই পাচ্ছেন মাত্র 4,45,000 টাকা এই গাড়িটার আস্কিং প্রাইস তো ভাই এখানে কি যদি কেউ আসে আমাদের ভিডিও দেখে তার জন্য কি ভাই কিছু ভাই সার আছে এখানে যদি কেউ দামাদামি করতে চাই হালকা পরিমাণ জি ভাই এখানে হালকা কিছু দামাদামি বলতে হালকা কিছু সম্মানই করা যাবে আপনি আসেন এসে দেখেন গাড়ি যদি ভালো লাগে তো সেই ক্ষেত্রে হালকা কিছু দরদাম আপনারা করতে পারবেন সীমিত আকারে আর আমাদের শোরুমের লোকেশন হচ্ছে টাঙ্গাইল জেলার এলেঙ্গাতে তো এলেঙ্গা আইসা সজীব ভাই আছে তারপর ওআরএস ভাই আছে ওআরএস ভাইকে আজকে আমি দেখতে পাচ্ছি না তো আপনারা জানেন তো তাদের সাথে যোগাযোগ করে কিন্তু আপনারা যে কোনো সময় যে কোনো টাইমে গাড়িগুলো দেখতে পারবেন তো আর আপনারা একটা বিষয় খেয়াল রাখবেন অনেকেই ফোন করেন নামাজের টাইমে তো আপনারা একটু এই বিষয়টি একটু লক্ষ্য রাখবেন নামাজের টাইম বাদে সজীব ভাইকে বা ওআরএস ভাইকে একটু ফোন করবেন এই গাড়িটার যদি আরও কোনো বিস্তারিত তথ্য আপনারা জানতে চান সেই ক্ষেত্রে সজীব ভাইকে বা ওআরএস ভাইকে বললেই কিন্তু আপনারা আরও তথ্য জানতে পারবেন আমি যতটুকু সম্ভব আপনাদের জানিয়ে দিচ্ছি তো আপনারা দেখতেই পাচ্ছেন ওভারঅল গাড়িটার প্রত্যেকটা গাড়ি কিন্তু অনেক অনেক ফ্রেশ কন্ডিশনে আছে তো আর কি বলবো এই যে বাবুরা সবাই হাই দিয়ে দাও তো এই ছিল আমাদের ভিডিও তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে তো সামনের ভিডিও পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম